itu ha আমি আজি এটা খাম এ রবা পানি ভরু হিরামনি ব্লগৰ হা নহয় এটো মোৰে হা হয় এটো মই পুৰা আজি ইয়াক এনেকুৱাকে চেলাইছো দেখা খাম আজি এইটো 1.5 কেজি মান আছে নেকি পুৰা আজি একদম বনাই কিনে একদম কোমৰা বিলাহী চিলাহী যি আছে চবেই দি বনাম আজি আজি পুৰা খাম মই খাই কিনে আপোনালোক জনাম কেনেকুৱা হয় টেষ্ট আপোনালোকে কিন্তু খাব নাপায় হা হাই গাইজ, আজি ভিডিওটো কি হ'ব আপোনালোকে গম পালে ইতিমধ্যে। চানি দেখুৱালে আজি হাঁহ বনাব আৰু কেনেকৈ কি বনাই মই দেখুৱাই থাকিবলৈ চেষ্টা কৰিম। আৰু আজি কেমেৰামেন মই হ'ম, মই নবনাওঁ, তেওঁ বনাব আৰু মই ভিডিঅ'টো বনাই থাকিম, কেনেকুৱা হয় জনাই থাকিম আপোনালোকক। আৰু গতিকে হীৰামনিছ ব্লগৰ এইটো ভিডিঅ'লৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ আৰু ভিডিঅ'টো সকলোকে চাই থাকিব। আৰু এতিয়া বলক পাকঘৰলৈ। চৌকাতে বনাম, এলা হাঁহ চাহ চৌকাতে আর গেছত এলাখান কাম নাই, এলাখান এতিয়া আমি হাঁহটো পুৰি আছো কি মচমচীয়াকে মতা হাঁহ একদম খাই জুতিয়ে বেলেগ একদম মজা লাগিব। চানডে স্পেচিয়েল সদায় থাকে, যোৱা চানডেত আমি নাই, তাৰ আগৰ চানডে আমি গাহৰি বনাইছিলোঁ, মাংস চাংস চলি থাকে কিন্তু এলাখান হাঁহ গাহৰি এলাখান অলপ স্পেচিয়েল একদম স্পেচিয়েলকৈ বনাম একদম মজাকৈ। জুইটো দি পুৰি দিলে মাংসটো অলপ টেষ্টো হয় আৰু প্লাছ লোমটো অলপ অলপ থাকি যায়, সৰু সৰু দেখা নাপাব লোম, সেইখিনি আৰু জুইত ধুনীয়াকৈ নোহোৱা হৈ যায়, একদম তেলে তেল আছে হাঁহটোত, বম হাঁহ হাঁহটো মই দাঙিব পৰা নাই ইমান ওজন, এইটো হাঁহ এইটো হাঁহ খাই মজুতি লাগিব, এই জুই চাক ফালাবাহো জুই, ফালাবাহো জুই লাগিব তেতিয়াহে মাংসৰ টেষ্ট, এনেই কাম নাই, এই চাক জুই কি মজা একদম জুই পরি এখানে পরি দিলে নগেটা পুরবে নাঙ্গে এখানে কাটিয়ে দিব, এই জুইত মাংস পুরি খায় আপনি কি টেস্ট পাব, জুতিয়ে বেলেগ তো সাক কি মজা আগে পুষ্য, কাঠর ঘড়িত পরিবে না লাগে বাহরিত পরিবে লাগে তো অল্প ভাল হয়, বাহরি জুইটো তারমানে বেশি থা না থাকে, হ্যাঁ মাংসটো এখানে পুরাত ভালো আমি বাহরিত পুষ্য না একদম মজা আছে পুরাতে গলত ধরে এই দু সাইড এনেকে দিলে আহি যায় আর উল্টা সাইডটো এনেকে দিলে ধুনিয়া তারমানে সিস্টেম আছে, ধরা তল সাইডটো এনেকে দিলে এইটো সাইড এনেকে দিলে গোটেইখিনি জায়গা কাভার হয়ে যায় আর তারপর এইটোতো আমাৰ মাংস আপুনি গমে পায়, ফাৰ্ষ্ট আমি এইটো বিলাহী কুটিছোঁ, দুটা বিলাহী, হালধি, কেঁচা জলকীয়া, নিমখ, চেনি অলপমান অলপ কালাৰৰ কাৰণে, বাকী মিট মছলা, চিকেন মছলা, এইটো হ'ল আপোনাৰ গৰম মছলা, ঘৰতে আপুনি মিক্সিত বনাই ল'ব পাৰে, লং ইলাচি ডালচেনি এইটো আমি মিক্সিত মানে বনাইছোঁ, এইটো গোটা জিৰা, গুড়া জিৰাও দিব পাৰে, এইটো আদা নহৰু আৰু এইটো আলু আৰু পিঁয়াজ, এতিয়া এইখিনিৰে আমি গোটেইখিনি বনাম, আজি কোমোৰা নিদিওঁ, এনেই কোমোৰা দি বনাওঁ হাঁহ বনালে, আজি কোমোৰা জোৰো নানিব আৰু নাইও, আমি এনে চিম্পুল এনেকৈয়ে বনাম, আদা নহৰু জ্বালা পিঁয়াজ এইখিনি দি বনাম, চাওঁ কেনেকুৱা হয় বনাওঁ টেষ্টি কৰি। এইটো কেৰাহী, চৌকাত বনোৱা কেৰাহী, এইটো এইটো এক্সট্ৰাকৈ থোৱা যায়, এতিয়া আমি জুইটো দিলোঁ, এতিয়া আমি তাত তেল দিম, হাও তেল চেল আনি মুখৰ মাত নাই, এতিয়া আমি দিম তেল, তেল বেছি নালাগে মানে হাঁহটো তেল উঠি যায় তাৰপিছত, হাঁহত বেছি তেল নালাগে, গাহৰিটো নালাগে, আমি ফাৰ্ষ্ট আলুটো অলপ ফ্ৰাই কৰি ল'ম, মানে আলুটো বইল হৈ গ'লে টেষ্টটো অলপ বেলেগ হয় কিন্তু অলপ ফ্ৰাই কৰি পেলাই দিলে আলুটোৰ টেষ্টটো অলপ বেলেগ আহে, সেইকাৰণে আলুটো আপোনালোকে ফ্ৰাই কৰি দিলে বেছি টেষ্ট হ'ব, এইটো মই আলুটো ফ্ৰাই কৰি ল'ম অলপ,
বেশি না লাগে এনে অলপমান রঙটো হলে ব্রাউন কালার হৈ গলে আপোনাৰ লগে এটো নমাই দিলে হল মাংসটো আমি অলপ পিছত দিম পিয়াজ দিব না লাগে ফুটা তেলত ডাইরেক্ট আপোনাৰ লগে আলুটো দিলে হৈ গল বেছি জুই না লাগে আলুটো হবে তো কম জুই থাকিলে হল ব্রাউন কালার হৈ গল এতিয়া আমি ইয়াক নমাই দিম কেঁচা জলকীয়া প্ৰথম এইটো দিব পিঁয়াজটো আমি এতিয়া নিদিওঁ পিঁয়াজটো এতিয়া দিলে পিঁয়াজটোৰ ফ্লেভাৰটো নাহে তাৰপিছত আমি দিওঁ অকণমান চেনি চেনিটো দিলে কালাৰ আহে এইখিনি অলপমান আমি ফ্ৰাই কৰি ল'ম এনেকৈ এইটো মিঠা আৰু এনেকৈ নিদিব পিঁয়াজটো আমি এতিয়া নিদিওঁ পিঁয়াজটো পিছত দিলে তাত জেগাটো আহে পিঁয়াজৰ এতিয়া আমি ইয়াত মাংসখিনি বহাই দিম চব মাংস আমি বহাই দিলোঁ গোটেই মাংস ভাজোতে এনেকুৱা কৰাচ ব্যৱহাৰ কৰিব লাগে কাৰণ কি এইটোতে আপোনাৰ মাংসটো নাভাঙে প্লাছ লাৰিব সুবিধা হয় চিধা লাগে চিধা এতিয়া আমি ইয়াত নিমখ দিম প্ৰথমতে বেছি নিদিওঁ একবাৰ টেষ্ট কৰি চাব লাগিব এতিয়া জাষ্ট ফ্ৰাইৰ কাৰণে দিছোঁ এইখিনি আমি মোটামুটি ইয়াত 15 মিনিটমান ভাজিলোঁ এতিয়া আমি ইয়াত পিঁয়াজ দিম বৰ্তমান আমি ইয়াত অনলি নিমখ আৰু নিমখ মছলা হৈছে বাৰু নিমখো দিছোঁ হালধি চালধি আকৌ দিছোঁ পিঁয়াজ দিলোঁ বিলাহী দিলোঁ এতিয়া পিঁয়াজটো এনেকৈ লাৰি পেলাই আমি এই ফ্ৰাই কৰা আলুখিনি আমি ইয়াত দি দিওঁ ঠিক আছে ফ্ৰাই কৰা আলুটো আমি দি দিলোঁ হালধি চালধি এতিয়া নিদিওঁ হালধি দিলে আপোনাৰ কেৰাহীটোত লাগি ধৰে তেতিয়া ফ্ৰাই কৰোঁতে অলপ প্ৰব্লেম হয় এতিয়া আপুনি যিমান ইচ্ছা সিমান ভাজিব পাৰে অনলি তেল আছে মছলা চছলা এইকেনে দিয়া নাই ইয়াক প্ৰথম ভাজি ল'ম অলপ যেতিয়া আপোনাৰ অলপ ৰঙচুৱা হৈ যাব মাংসটো মানে হাঁহৰ মাংসটো ক'লা হয় ৰঙা নহয় কিন্তু যেতিয়া অলপ ক'লা কালাৰ হৈ যাব তাৰপিছত আমি তাত আদা নহৰু বাকী মছলাবিলাক এড কৰিম পিছত আপোনালোক দেখাই আছোঁ এতিয়া আমি আলুটো দিলোঁ ইয়াত আমি আৰু 10-15 মিনিট সময় ইয়াক এনেকৈ ভাজি থাকিম ইয়াত এতিয়া আমি হালধি গুড়ি দিম মোটামুটি আমি ফ্ৰাই কৰা হৈ গ'ল এতিয়া আমি ইয়াক হালধি মছলা এইবিলাক দি ইয়াক আমি ফ্ৰাই কৰিম গাহৰিত হালধি আৰু জিৰাটো অলপ বেছি লাগে গাহৰি এইটো মানে হাঁহত মানে গাহৰি বেছি খাওঁ না হাঁহত সেইকাৰণে গাহৰিটো ওলাই গ'ল মুখত অলপ হালধি বেছি লাগে হাঁহত অলপ হালধিটো বেছি লাগে হাঁহৰ এটা যিমান ধুলেও যি কৰিলেও এটা হাঁহৰ এটা গোন্ধ এটা থাকে ফ্ৰাই কৰিলেও সেইকাৰণে ইয়াত অলপ হালধি দিলে অলপ বেছিকৈ দিব লাগে কিন্তু ইমান বেছি নহয় যে তেতিয়া হৈ যায় অলপমান বেছি দিব লাগে বেলেগ চাওক আমি হালধি দিলোঁ নেক্সট আমি দিম মিক্সিত আদা নহৰু আৰু গোটা জিৰা একেলগে বটিছিলোঁ এইখিনি আমি একেলগে দি দিম লাষ্টত অলপ পানী দি আখলি দিম ইয়াত এতিয়া এনেকৈ থৈ দিলোঁ এইটো দি আৰু লাৰি দিলোঁ এনেকৈ কালাৰটো ইয়াত আদা নহৰু দি ইয়াক আমি বৰ্তমান ফ্ৰাই কৰিছোঁ
ভালকে সকলো সাইডত লাগি দিতে যাব। তারপর আপনি বাকি মশলা এড করো। আমি দিছো ইয়াত মিট মশলা, জুইত এটা ভালকি এইটো এনেকে দি জুইত সুমাই দিব পারি। তারপর আমি এই দিছো চিকেন, চিকেন মানে মিট, মিট মিনি চিকেন, এইটা কোনটো কি নাজানো আর। এটা চিকেন মশলা পায়, এটা মিট মশলা পায়, দুটাই দিল। দুটার কিন্তু ফ্লেভারটা বেলেগ বেলেগ। এই দিল মিট মশলা অল্পমান দিছো আর হাওয়ার মাংসটো। ইয়াত আমার আদা নহরু দিয়া হল, মিট মশলা সব দিয়া হল। এইটো আছে মই ফাঁসি বজারের পর আনিছো, এইটো আপনার কাশ্মীরি মিরচি হয়, কিন্তু একদম অরিজিনাল কাশ্মীরি মিরচি। এইটো আপনি এনেকুয়া কালার আহিব, তারমানে আপনি জলকীয়া লব না পায়, কিন্তু কালার একদম পুরা টিকটিকা লাল হয়ে যাব। মানে এইটো দিল ফুড কালারের নিচিনা আছে, এইটো জাস্ট ফুড কালারের দরে হয়ে যায়, কিন্তু বড়িয়া। মানে এইটো দিয়ার পিছত আপনার সবজি হোক ভাজা হোক পুরা একদম রঙচুয়া হয়ে যায়, দেখার ধুনিয়া হয়। এইটা চাওক আপনাদের একদম কি কালার আহি গেছে দিয়ার লগে লগে। তো এই মশলা আপনি সকলতে পায়, কিন্তু মই এটা জায়গার পর আনো ফেন্সির পর মশলার দোকান এখনের পর, তাত একদম ফ্রেশ এই বস্তুটো ফেন্সি বাজারের 2 নম্বর গেটের পর আনো। এইটো এইটা মানে ধুনিয়া আর আমার। এতিয়া এই মাংসর চেনটা মোটামুটি 100-150 মিটারমান দূরলৈকে সকলে শুনা পাইছে, আর সকলে শুনা পাইছে। এই ঘরটো বিচারি নাপালে হল কোন ঘরত বানাইছে, নহলে আপনি এইটো মোবাইলত চাই যেতো অরিজিনালকে দেখিলে আপনি গম পালে হয়। ইয়াত এনেকুৱা কালার হয়েছে, মানে আচরিত ধরনের কালার হয়েছে। ঘরটো বিচি পেলে আইব নাকি অল্প ওচরের পর দেখাই দিয়েছো। এই সব এনেকুৱা একদম কি মজা কালার, মানে এই সব এনেকে বনাব লাগে। হা হা যিমান ভাজে সিমান টেস্টি হয়, হাঁহটো ভাঙি নাযায় সেইকাৰণে অলপ বেছিকৈ ভাজিলেও প্ৰব্লেম নাই। চাওক মাংস পুৰা ফলা হৈ গৈছে, চাওক আমাৰ হৈ গ'ল। এতিয়া ইয়াত দিব লগা বিশেষ একো নাই, এইখিনি এইখিনি পানী দিছোঁ। এইটো আঞ্জাৰ কাৰণে নহয়, তাৰমানে হাঁহৰ মাংস আপুনি যিমান ফ্ৰাই কৰিলেও পানী নিদিয়াকৈ খাব নোৱাৰি। এই কালার আপনাদের না খাব, এই সব কালার একদম এই সব কালার। এইখানে পানি দিছো মাংসটো সিজার কারণে, যাতে অল্প ফ্রাইকে খাব পারি। ফ্রাই মানে ফ্রাই হয়ে গেছে, পানি নিদিয়াকে ডাইরেক্ট খাব নয়, অল্প টান হয়ে যাবে। অল্প পানি দিলে মাংসটা অল্প সিজি উঠে, সেটি একদম খাই ভালো লাগে। এইটো এপিস মাংস আর জোল, এইটো চাকিবর কারণে দিছো। এইটো খাইছো আসুন কেনকা লাগে, এইটো লওয়া খাই কেনকা লাগে চাই কোয়া। এই কি নাঙ্গে ক খাই কোয়া কেনকা আছে, সিজিব লাগে নে নিমখ হয়েছে নে হওয়া নাই, টেস্ট ফ্লেভার। হ্যাঁ কি হয়েছে, হাও নিমখ কম হয়েছে দে নাই নয় থাকলে, সেইকারণে টেস্ট করবা দিছো। নিমখ দিম মাংসটো খাই চোৱা সিজিছে নে সিজা নাই, মানে আমার ভাত সিচ্ছি না সিজা নাই চোৱা, চাচোন সিচ্ছি নাই যে নাই। সিজিব লাগে মাংসটো মোটামুটি সিজিছে ন, ঠিক আছে অলপ পানী দি আৰু অলপ বইল কৰিম, অলপ নিমখ দি। এতিয়া আমি মাংসটো প্ৰায় উতলি উতলি বহুত কমি গ'ল, এতিয়া আমি মাংসটো নমাই দিম, চাওঁ কেনেকুৱা আছে। এইটো মোটামুটি অলপ পনীয়া আছে, 2 মিনিট থাকিব, তাৰপিছত আমি নাই নমাই দিব পাৰিম অট'মেটিকলি। আপোনাৰ আলুতে পানী টানি ল'ব, অলৰেডি উতলটো ধুনীয়া আছে। তো এতিয়া আমি মাংসটো নমাই দিম, খোৱা টাইমত এবাৰ যেতিয়া সজাই দিম তেতিয়া আপোনালোকক দেখুৱাম। নেক্সট ভিডিঅ'ত গাঁৱলীয়া হিচাপত কি কি বনাম সেইটো কোনোবাই কমেণ্ট কৰি জনাই দিব, সেই হিচাপত বনাম আৰু টেষ্টি কৰি। হাঁহৰ মাংস ৰেডি হৈ গ'ল, আৰু এইটো হৈছে কালাৰ। অকণমান খাই চাইছোঁ কিন্তু বহুত টেষ্টি হৈছে। আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেতিয়াহ'লে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু কাষতে থকা বেল আইকনটো দবাই দিব, আৰু এটা নতুন ভিডিঅ'তে লগ পাম আপোনালোকক। এনেকুৱা টেষ্টি হৈছে না, কাষত আহিলে দিলোঁ।